দেখে নেব খেলার সময় শিরোনাম। বিপিএল এর শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়বে রংপুর। কুমিল্লার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শেষে দেশে ফিরলেন বাবর রিজওয়ান। সাফ U-19 নারী চ্যাম্পিয়নশিপের নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের সামনে ভুটান। ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের হারিয়ে ফাইনালের রসদ খুঁজছে টিটুর দল। এবার বিপিএল এর উইকেট নিয়ে সমালোচনা করলেন বাবর আজম। স্পষ্ট বললেন এখানে খেলতে বেশ অসুবিধা হয়েছে তার। বিসিবিকে পিচের মান উন্নয়নের পরামর্শ দেন পাকিস্তানি তারকা। তবে উইকেট নিয়ে অসন্তোষ থাকলেও রংপুর রাইডার্সের হয়ে খেলাটা উপভোগ করেছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান। রাইডার্স সতীর্থ ও বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানেরও প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের ফ্যানদের উদ্দেশ্যে বাংলায় ভালোবাসা প্রকাশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সুমন সরকারের ক্যামেরায় মাকসুম আলম খানের রিপোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। কথা বলবো তার সঙ্গে। বাবর, ওয়েলকাম হিয়ার। ইউ আর গিভিং আস টাইম জাস্ট বিফোর ইউ আর লিভিং ফর PSL. How was the experience here? So far so good. The way team perform, all effort to team, all three departments, bowling, batting and fielding, and wish him good luck for rest of the tournament. BPL এ বাবর আজম ১০ম আসরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে খেলা হয়নি, তবে এরপর টানা ৫ ম্যাচ খেলেছেন। পাকিস্তান সুপার লিগ খেলতে ফিরে যাচ্ছেন নিজ দেশে, তার আগে জানিয়ে গেলেন নিজের অভিজ্ঞতার কথা। ৫ ম্যাচের ৪টিতেই রাইডার্সের জার্সিতে রানের দেখা পেয়েছেন, ছিল 250। তবে স্বীকৃত T20-তে ১০ সেঞ্চুরির মালিকের BPL স্ট্রাইক রেট তেমন ভালো নয়। ঢাকা আর সিলেটে রান করতে ঘাম ছুটে গেছে তার। ডে টাইম ইজ ডিফারেন্ট উইকেট, নাইট টাইম ইজ ডিফারেন্ট উইকেট। নট কনসিস্টেন্ট বাউন্স, নট কনসিস্টেন্ট স্পিন, সামটাইম ইজ হোল্ড, সামটাইম ইজ লো। সো আই থিঙ্ক সো দ্য স্ট্যান্ডার্ড অফ BPL মাচ ইম্প্রুভমেন্ট regarding pitches. সিলেট পর্বের শেষ দিন সংবাদ সম্মেলনে বাবরের রাইডার্স সতীর্থ সাকিব আল হাসানও বিপিএল এর উইকেট নিয়ে সমালোচনা করেছেন। পিচ, কম্পিটিশন আর বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে তাদের। সাকিব ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার আর বাবর র্যাঙ্কিং এর শীর্ষ ব্যাটার। মাঠ ও ড্রেসিং রুমে দুই সেরার রসায়ন কেমন ছিল? ইউ প্লেড অ্যালং উইথ অ্যানাদার নাম্বার ওয়ান শাকিব আল হাসান, অ্যান্ড টেল আস অ্যাবাউট দ্য কেমিস্ট্রি বিটুইন ইউ অ্যান্ড শাকিব। শাকিব আই সিনিয়র, মোস্ট সিনিয়র প্লেয়ার, অনার ফর Rangpur Riders and youngster, the way the Shakib is his team, and I think his experience share with the boys, and in the during matches they share the like good things, and dressing room always positive. হাসি মুখেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর। ওয়ানডেতে প্রায় ৬,০০০ আর টেস্ট ও T20-তে প্রায় ৪,০০০ করে রান। গেল ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ৮.৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশিরভাগ সময় তাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন সবাই। পারফরমেন্স আর ব্যক্তিত্বের কারণেই বিশ্বজুড়ে বাবর আজমের অনেক ফ্যান রয়েছে। বাংলাদেশেও অনেকেই তাকে ফলো করেন। সেটা জেনেই বিদায় নেয়ার আগে ভালোবাসা জানিয়ে গেছেন পাকিস্তানি সুপারস্টার। এনি বাংলা ওয়ার্ড ইউ হ্যাভ লার্নড? ভালোবাসা, আই হ্যাভ জাস্ট লার্ন ফিউ থিংস। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম, তাকে তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গে। তার কাভার ড্রাইভ দেখে মুগ্ধ হন না এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া যাবে না। এবারের বিপিএলেও তার দারুণ কিছু শটের নমুনা দেখা গেছে। যদিও পারফরমেন্স খুব আহামরি ছিল না, তারপরেও বাবর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে এরপরে সুযোগ পেলে আবারও বিপিএলে আসবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুর রাইডার্সে খেলাটা খুব উপভোগ করেছেন। সিলেট পর্বে শীর্ষে ওঠা দলটা এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হবে, এমনটাই আশা মোহাম্মদ নাবির। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে আফগান অলরাউন্ডার বলেন, মাঠে সাকিব ও বাবরের সঙ্গে বোঝাপড়া ছিল তার দুর্দান্ত। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে বিপিএল নিয়ে একটা পরামর্শও দিয়েছেন নবী। তার মতে T20 ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে উইকেট আরও স্পোর্টিং হওয়া উচিত। সিলেটে মোহাম্মদ নাবির সাক্ষাৎকার নিয়েছেন মাকসুম আলম খান। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবী। আজ কথা বলবো তার সঙ্গে। নবী, ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশন। Really happy to be part of RR this time, and the performance of the whole team and the combination was really great, and now we are in the top of the table, and a few games more left. Inshallah, we'll try our best to win those games as well. Yeah. Everyone official is dreaming to win this trophy. Inshallah, we will do this time. Inshallah. Hat-trick জয়ের পর সিলেটে রংপুর রাইডার্সের টিম হোটেলে সেলিব্রেশন, সেলফি আর অটোগ্রাফ শিকারীদের আবদার মেটাতে হয় মোহাম্মদ নবীকেও। সবশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে সফল না হলেও বোলিংয়ে নিয়েছেন 3 উইকেট। সব মিলিয়ে 6 ম্যাচে 7 উইকেট, রান 81। নিজের পারফরমেন্স আহামরি না হলেও দল ফিরেছে ট্র্যাকে, তাতেই খুশি আফগান অলরাউন্ডার। হ্যাপি উইথ ইওর পারফরমেন্স? Yeah, little contribution with the team, and it's work a lot. Sometimes it's a batting, sometimes it's a bowling. It's whole team performance, not individual performance. Riders se shotirtho হিসেবে পেয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান আর শীর্ষ ব্যাটসম্যান বাবর আজমকে। কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। নবী সাকিব বাবরদের ক্ষেত্রে চিত্রটা অবশ্য তেমন নয়। Good bench of experience in our team. Shakib, me, Babar. And also we have a youngster in the team as well. That combination was really great. We discussed it between the game, and it's work a lot here. BPL এর সঙ্গে মোহাম্মদ নবীর সম্পর্ক বহুদিনের। চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট রয়্যালসে খেলেছেন, আর এবার রংপুর রাইডার্সে। মোহামেডানের হয়ে খেলেছেন ডিপিএলেও। বাংলাদেশের কন্ডিশন নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে সাবেক আফগান অধিনায়কের। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল সহ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা থেকে বিপিএল এর মান নিয়ে নিজের মতামত জানিয়েছেন সময় সংবাদে। BPL cricket is a little bit tough from the other leagues as well, because as a bowling is really good for me, and as a batting a little bit tough, because most of the time the condition of the pitch is really tough to hit the ball, and that's why most of the time it's a low total score. Other leagues, well, most of the time it's batting track pitches, and also they have quality fast bowlers as well. And that's why it's a little bit different. Franchise tournament e shobai exciting cricket asha kore, tai BPL er wicket aro sporting korar poramorsho Mohammad Nabir. Maxum Alam Khan, Somoy Sangbad, Sylhet. ঢাকা থেকে সিলেট হয়ে বিপিএল আবারও ঢাকায়। উইকেট নিয়ে সমালোচনা তো আছেই, তার চাইতেও বড় শঙ্কার বিষয় বিশ্বকাপের বছর টপ থেকে মিডল অর্ডার। ব্যাটে রান নেই বিশ্বকাপ পরিকল্পনায় থাকা টাইগার ক্রিকেটারদের। লিটন, শান্ত, হৃদয়, রনি, শামীম সবাই যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। ঢাকা পর্বে তাই তাদের ব্যাটে সোনালী রোদের প্রত্যাশায় সমর্থকরা। গেল বছর ভারত বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণগুলো কি, এমন প্রশ্নে উত্তর আসবে অনেক। তবে একটা উত্তর বোধ হয় চাইলেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই মোটেও। বিশ্বকাপ জুড়ে দলের সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর যাচ্ছে তাই পারফরমেন্স। চলতি বিপিএলও যে ধুঁকছে সিলেট, তার দায়টাও অনেকাংশে শান্তর ওপরই বর্তায়। 7 ইনিংসে মোটে 12টা বাউন্ডারি, 82.95 স্ট্রাইক রেটে 73 রান। শান্তর চাইতেও বেশি করুণ অবস্থা কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাসের। তবে দলের অন্যরা পারফর্ম করায় খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না ভিক্টোরিয়ান্সদের। ব্যাটের রান নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়েরও। গেলবার বিপিএলে রংপুরের জার্সিতে দারুণ খেলে 8 বছর পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার ম্লান এবছর। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও রান নেই শামীম পাটোয়ারির ব্যাটে। এই 5 জনকে নিয়ে আলাদাভাবে বলার কারণ আছে বইকি। চলতি বছরই যে টি20 বিশ্বকাপ, শান্ত, লিটন, হৃদয়রা অটো চয়েস। নির্বাচকদের ভাবনায় বেশ ভালোভাবেই ছিলেন শামীম, রনি তালুকদাররা। তবে এমন ফর্মহীনতা চলতে থাকলে দল গোছাতে নতুন করে ভাবতে হবে তাদের। কিন্তু সেখানে বড় প্রশ্ন, বিকল্প ক্রিকেটার আছে তো পর্যাপ্ত? এক জাকির ছাড়া বলার মতো নেই কোনো নাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দর্শকরা গাটের টাকা খরচ করে আসছেন 4 ছক্কার ধুমধারাক্কা দেখতে, অথচ ঢাকা কিংবা সিলেট আলোচনার খোরাক জুগিয়েছে ট্রিপিক্যাল আর যাচ্ছে তাই উইকেট, যার সমালোচনায় সরব কোচ থেকে শুরু করে দেশি বিদেশি ক্রিকেটার সবাই। তাই তো বিপিএলের ঢাকার ফিরতি পর্বে ভালো উইকেটের প্রত্যাশা সবারই। মাঘের কুয়াশার চাদর কেটে ঢাকায় রোদের দেখা মিলছে হরহামেশাই। এবার অপেক্ষা ব্যাটসম্যানদের ব্যাটেও যদি সেই সোনালি আভা ছড়ায়। মাহবুব রিমন, সময় সংবাদ। সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় বিপিএল। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে শীর্ষে থাকা রংপুরের মুখোমুখি হবে ধুঁকতে থাকা দুর্দান্ত ঢাকা। শীর্ষস্থান ধরে রাখতে আপোষহীন নুরুল হাসান সোহানের দল। সাকিবের ছন্দে ফেরায় আসা মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা 1:30। অনুশীলনে প্রিয় শিষ্যকে ছন্দে ফেরার তালিম দিচ্ছেন কোচ খালেদ মাহমুদ সুজন। কাঁধের সমস্যাটা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাসকিন আহমেদকে। ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন চোটের সঙ্গে লড়াই করে। এরপর বিসিবির মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে যান বাংলার স্পিড স্টার। বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন, তবে এখনও সেরা ছন্দ খুঁজে পাননি। ওয়ার্কলোড কমাতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টও খেলবেন না তাসকিন। বিপিএলে তাসকিনের ফর্ম ভোগাচ্ছে ঢাকাকেও। এক জয়ের পর 4 হার। তাসকিন শরীফুলদের মতো দেশসেরা পেসার থাকার পরও ধুঁকছে ঢাকা। মূলত ইনজুরিতে দলকে সেরাটা দিতে পারছেন না তাসকিন। খারাপ ভালো যে কোনো সময় ছাত্রদের পাশেই থাকেন সুজন। তার আশা ঢাকা পর্বেই জয়ে ফিরবে তার দল। আসরে 5 ম্যাচে 10 উইকেট নিয়েছেন শরীফুল। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দারুণ কিছুর আভাস দিলেও আগ্রাসী চেহারায় আর ধরা দিতে পারেননি এই পেসার। ব্যাটাররাও পারছেন না আস্থার প্রতিদান দিতে। তবে ঢাকা পর্বে ভালো কিছুর আশায় দুর্দান্ত ঢাকা। প্রতিপক্ষ রংপুর নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। তবে মোমেন্টাম পাওয়ার পরই দলকে ছন্দে ফেরানো বিদেশিদের চলে যাওয়ার খবর বিনা মেঘে বজ্রপাতের মতো রংপুরের কাছে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে এবারের বিপিএলে নিজের শেষ ম্যাচটা খেলবেন বাবর আজম। এনওসির মেয়াদ বাড়াতে না পারায় এই ম্যাচ শেষেই দেশে ফিরে যাবেন বাবর। একই দিন দেশ ছাড়বেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও। দল ছাড়ছেন হজরতুল্লাহ ওমর জায়ও। তাদের শূন্যতা পূরণে ভ্যান্ডার ডুসেন ও ডোয়াইন প্রিটোরিয়াসদের আনছে মালিক পক্ষ। সাকিব ফর্মে না থাকলেও দলকে দারুণভাবে টেনে নিচ্ছেন শেখ মেহেদি হাসান। প্রতিপক্ষ ঢাকার সময় খারাপ গেলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না সাকিব সোহানরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। সিলেট পর্বে চ্যালেঞ্জার্সের শেষ ম্যাচ ছিল এবারের আসরের সবচেয়ে লো স্কোরিং। পারফরমেন্স করতে ব্যর্থ হয় চ্যালেঞ্জার্সের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার। তাই তো মিরপুরে দ্বিতীয় দফায় খেলতে নামার আগে ব্যাটিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শুভাগত হোমের দল। ঢাকা পর্বে আবারও মোমেন্টাম ফিরবে দল, এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম ক্রিকেটারদের। এদিকে জয়ের ট্র্যাকে ফিরেছে ফরচুন বরিশাল। সিনিয়র ক্রিকেটারদের ব্যাট থেকে নিয়মিত রান আসায় অনেকটাই আত্মবিশ্বাসী তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে সবচেয়ে এগিয়ে মুশফিক। এছাড়া নিয়মিত উইকেট পাচ্ছেন খালেদ আহমেদও। জয়ের ধারা অব্যাহত রাখতে টিম কম্বিনেশন ঠিক রেখে মাঠে নামার অপেক্ষায় বরিশাল। সাফ U-19 নারী চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মঙ্গলবার ভুটানে মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। সাফ U-19 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর দল। এই জয় আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দলকে বিশ্রাম দেওয়ার আভাস দিয়েছিলেন বাংলাদেশের কোচ, হলেও তাই। ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচের আগে নির্ধারিত অনুশীলন বাতিল করে বাংলাদেশ। টিম হোটেলে বিশ্রামে দিন পার করেছে সাগরিকা আফেইদারা। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত 11 গোল হজম করেছে ভুটান। তাই দলটির বিপক্ষে বাংলাদেশও চাইবে নিজেদের গোল সংখ্যাটা বাড়িয়ে নিতে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এদিন সাইড বেঞ্চের শক্তিও পরীক্ষা করে দেখতে পারেন সাইফুল বারী টিটু। আর টানা খেলার দখল কিছুটা সামলে ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করে নিতে চান নিয়মিত একাদশের ফুটবলাররা। এদিকে ভারত ও নেপালের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভুটানের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস যোগাবে ফাইনালে। তাই পূর্ণ পয়েন্ট নিয়ে বড় ব্যবধানের জয়টা এখন লক্ষ্য বাংলাদেশের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের প্রায় 1 কোটি টাকা বকেয়া রেফারিদের। পাওনা পরিশোধ না করে আবারও আশ্বাস দিয়েছেন বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। এছাড়া এখন থেকে প্রতি টুর্নামেন্ট ও প্রতিযোগিতায় রেফারিদের জন্য আলাদা বাজেট থাকবে বলেও জানান তিনি। ফুটবল মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রেফারি। খেলা পরিচালনা করতে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বারবারই অবহেলার শিকার হয়েছেন তারা। বাফুফেতে এখন পর্যন্ত প্রায় 1 কোটি টাকা বকেয়া তাদের। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ শীর্ষস্তরে টুর্নামেন্টগুলোতে এখনও রেফারিদের মোটা অঙ্কের অর্থ বকেয়া। তা দ্রুত পরিশোধের কথা জানিয়েছেন বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। আমরা যেটা বকেয়া আছে সেটা আমরা পরিশোধ করব ধাপে ধাপে পরিশোধ করে দিব এবং সেটার জন্য একটা ব্যবস্থা নিতে এটা যাতে খুব দ্রুত এই মাসেও যাতে আমরা একটা বড়ভাবে কমিয়ে আনতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করব বাফুফের রেফারিজ কমিটির মিটিং এ নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত এখন থেকে বাফুফের কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় রেফারিদের জন্য থাকবে আলাদা বাজেট আমরা ভবিষ্যতে এনি টুর্নামেন্ট এনি ফরম্যাট টুর্নামেন্ট বাজেটে অবশ্যই ওই ম্যাচে কয়জন রেফারি থাকে তারা জানেন কত খরচ হবে সেটা যাতে ওখানে থাকে এবং ওই স্পেসিফিক টুর্নামেন্টে যেমন একটা জেএফএ কাপ হলো জেএফএ কাপের ওই টুর্নামেন্টে কিন্তু যে টাকাটা আসে অবশ্যই রেফারিদের সম্মানটা যাতে ওই বাজেটে ধরে নেওয়া হয় এবং ওই টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথে যাতে আমরা তাদেরকে পেমেন্ট করে দিতে পারি চলতি ফুটবল মৌসুমের জন্য ফিফার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 4 জন রেফারি ও 7 জন সহকারী রেফারি বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়লে এই পেশায় অনেকে আগ্রহী হবে বলে জানান তারা দেশের ম্যাচগুলো যদি করতে পারি বেশি সেটা হলে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট হবে আর সেটা হচ্ছে আমাদের স্যালারিটা যদি একটু বাড়ানো যায় সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা একটা আশ্বস্ত হয়েছি যে তারা আমাদের সম্মানে বাড়াবে বাফুফে ভবনে ফিফা রেফারি ও সহকারী রেফারিদের ব্যাচ প্রদান করেন বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু মিরাজের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকে স্পোর্টস রাজধানীর রোহিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক সহ জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার ব্যবসায়িক উদ্দেশ্য হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন পেশাদার ক্রিকেটারদের ব্যবসায় নাম লেখানো নতুন কিছু নয় ভবিষ্যতের কথা ভেবে দেশ বিদেশের অনেক ক্রিকেটারই খেলার পাশাপাশি ব্যবসায় যুক্ত হন তবে এদিক থেকে কিছুটা ব্যতিক্রমী ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ আনুষ্ঠানিক পথ চলা শুরুর আগেই আলোচনায় আসে মিরাজ কায়েসের এমকেএস স্পোর্টস অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তাদের প্রতিষ্ঠানে তৈরি ব্যাটেই খেলেছে যুবা দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবার বড় পরিসরে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘোষণা করল এমকেএস স্পোর্টস সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহর উপস্থিতিতে পুরো আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা সবাই শুভকামনা জানান এমকেএস স্পোর্টসকে খুবই ভালো উদ্যোগ দেশের প্রথম এরকম একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে বা আমাদের জন্য অনেক গর্বের মিরাজ ইমরুলদেরকে শুভকামনা জানাচ্ছি হঠাৎ করে কেন ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান তৈরির ব্যবসায় আসা তার পেছনের গল্পটা বললেন ইমরুল নিজেই তিনজন মিলে অনেক দিনের প্ল্যান প্রায় 2.5 বছরের প্ল্যান আমাদের এটা আমরা এখন একটা বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি আই হোপ যে আমাদের আমি চেষ্টা করব যে বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ঘরে ঘরে এমকেএস ব্যাট থাকবে ব্যবসায়িক উদ্দেশ্য হলেও ইমরুল মিরাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিসিবির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এটা অসাধারণ একটা উদ্যোগ আমি অত্যন্ত আনন্দিত আমরা সারা দেশে যারা আছি আমরা সকলেই গর্বিত এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপাতত অনলাইনে এমকে স্পোর্টসের ক্রীড়া সামগ্রী কেনার সুযোগ থাকছে শিগগিরই রাজধানীতে একটি বড় শোরুম দেওয়ার পরিকল্পনা আছে ইমরুল মিরাজদের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা চট্টগ্রামে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সময় টেলিভিশন নিজেদের তৃতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে 1-0 গোলে হারায় টিম সময় সোমবার সকালে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণের পসরা সাজায় সময় টেলিভিশন ফল আসে দ্রুতই প্রথমার্ধে লিড পায় টিম সময় দ্বিতীয়ার্ধ জুড়েও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সময় টেলিভিশন তবে ফরওয়ার্ডের একাধিক সুযোগ মিসে লিড আর বাড়েনি ফলে ন্যূনতম ব্যবধানে জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে নীল জার্সিধারীরা গেল 2 ম্যাচে মাত্র তৃতীয় খেলেও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সময় টিভির ইকবাল একই মাঠে মঙ্গলবার সকাল 9টায় ফাইনালে সময় টিভির প্রতিপক্ষ আর টিভি এবং আমরাও চাই এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিপিএল এর শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়বে রংপুর কুমিল্লার প্রতিপক্ষ ফরচুন বরিশাল ম্যাচ শেষে দেশে ফিরবেন বাবর রিজওয়ান এবং সাফ U-19 নারী চ্যাম্পিয়নশিপের নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের সামনে ভুটান ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের হারিয়ে ফাইনালের রসদ খুঁজছে টিটুর দল এই ছিল খেলার সময়